Hey, what's up, guys? I am Vishal, and you watching B-Blogger. So, guys, আজকে আমি এসেছি জামালদার একটি ফেমাস জায়গা যেটিকে সবাই চেনে এখানকার লোকাল মানুষরা মাথামাগা কোচবিহারের প্রায় লোক জানে এই জায়গাটির ব্যাপারে সেটি হলো জামালদার ট্রি হাউস আসুন এই ট্রি হাউসের ব্যাপারে কিছু তথ্য আমরা জেনে নিই এটা কি কত সালে তৈরি করা হয়েছিল আর কি মানে এবার এটা বানানো হয়েছিল আসুন তার সাথে আলাপ করি এবং তার ওনার কাছে জানি তো বন্ধুগণ ইনি হলেন এই ট্রি হাউস যেটি বানিয়েছেন ইনি হলেন সেই ট্রি হাউসের ওনার তো এনার নাম হলো শ্রুবল অধিকারী তো আপনার মনে কিভাবে এই প্রেরণা মানে প্রেরণাটা আছে কি এই ট্রি হাউসটা বানাবেন বা গড়ে তুলেছেন এত সুন্দর একটি কাঠের ঘর সেটা মানে আমার কথা হচ্ছে এইখানে একটা ঝড় হয়ে গেছে তো ঝড় হয়ে গেছে তো অনেক কাঠকড়ি ভেঙে গেছে জামালদা পরে সামনে হয়েছে তো কাঠকড়িটা ঘরে না নিয়ে এই আমি এইখানে এই আসার আমার একটু জায়গা জমি আছে তো এইখানে আমি একটা বসার জায়গা তৈরি করলাম বসার জায়গা তৈরি করলাম যখন তখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনও আসে দেখতে আসে তাতে প্রসঙ্গে ভালো হয় তাতে করে বসার একটু সমস্যা হয়ে যায় মানে শঙ্কু হয়ে যায় জায়গা তাতে করে আমি আস্তে 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 এটা বাড়াতে থাকি ঠিক আছে আচ্ছা আচ্ছা এমন কোনো মনে ভিত্তিটা নেই মনে পেলেন তো নাই যে আমি এটা এই বতন করবো এরকম বানাবো শুধু আমার পরিকল্পনা হচ্ছে মানুষের প্রশংসা মানুষের মনকার একটা প্রশংসা কিরকম যে মানুষের ভালো যে জায়গাটা আসলে পরে মানুষ ভালোবাসে একটা বসার একটা এমন সুন্দর জায়গা হ্যাঁ তাতে করে আবহাওয়া একটা প্রাকৃতিক একটা হাওয়া হ্যাঁ সবার মুখ থেকে যখন শুনতে পারি সেই ভাষা সেই কথা তখন আমি প্যান জান দিয়ে একদম প্যান জান দিয়ে হ্যাঁ এই ঝুড়িবুটি দিয়ে এই ঝুড়িবুটি কাঠ খড়ি দিয়ে এটা আমার তিন সাল যাওয়া তো আমি তৈরিটা করতে থাকি আর তিন সাল যাওয়া তো এখানে লোকজন আসে দেখে বসে একটু ফটো টটো উঠে হ্যাঁ এটা করে যায় ওই প্রশংসাটা আমি স্বপ্নে দেখি মানুষের প্রশংসাটা আচ্ছা মানুষের প্রশংসাটা আমার এইটা টিহস জামালদার আচ্ছা কেমন লাগলো জায়গাটি অবভিয়াসলি খুব ভালো লাগলো আমি আমার বাড়ি এখান থেকে খুব একটা ডিস্টেন্স নয় পাশেই বাড়ি 6 কিলোমিটার অলমোস্ট তো আসতাম মোটামুটি লকডাউন পিরিয়ড থেকে এখানে এসেছি ঘুরতে এসেছি ফ্রেন্ডের সাথে তো এনার বাড়ি কিন্তু এখানে ঠিক আছে নিউ স্থানীয় লোকেই বন জঙ্গল এনার বাড়ি ঠিক আছে এখানেই থাকি উনি সারাদিন এখানেই টাইম পাস করে আমরা মাঝে মাঝে আসতাম ফ্রেন্ডের সঙ্গে আড্ডা বাড়া মারতে এখানে ফ্রেন্ডের সঙ্গে চিল করতে প্রাকৃতিক আবহাওয়া এখানে খুবই মনোরম চা বাগান খুবই দেখতে ভালো লাগে সাধারণত সবারই ভালো লাগে সুন্দর সুন্দর পাখি দেখির আওয়াজ হেভি সুন্দর লাগে শহর থেকে অনেকটি দূরে এটা অবস্থিত যার ধরুন গাড়ি ঘোড়ার আওয়াজটা অনেকটাই কম ইনি কিন্তু এখানেই থাকেন বেসিক্যালি এনার সাহায্যতেই দু চারজনকে নিয়ে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে বানিয়েছেন অনেক টুরিস্ট এখানে আসে ঘুরতে বাইরে থেকেও আসে কলকাতা থেকেও আসে মতলব ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কর্নার থেকে এই জিনিসটা দেখতে অনেকে আসে ঘুরতে ঠিক আছে তো এনার সেরকম টাকা ফাঁকা নেয় না জাস্ট এনার যে এই যে মানুষটা ইনি কিন্তু নিজের ঘর কিন্তু বলতে কেমন কিছুই নেই সারাদিন এখানেই থাকে এনার ঘর যদি দেখাই আপনার নিচে চোখে জল চলে আসবে একদম পাকা নিচে মানে একদম কাঁচা কাঁচা নিচের মাটিটা অবধি কাঁচা এতে পর্যন্ত আমি লাগানোর সময় পাই না মানে এতটা অবস্থা খারাপ ওখানে গর্ত ফর্ত নিজের নিজের ঘর মেনটেন না করে প্রকৃতি প্রেমী আমি এখানে মেনটেন করি এটাই হচ্ছে রিয়েল প্রকৃতি প্রেমী ঠিক আছে পরিবেশকে এতটাই ভালোবাসে যে নিজের ঘর ঠিক না করে এই যে ঘরটা বানিয়েছিলেন এটার আগে পরিচালনা করে গাইজ এটি হলো সেই উপরে যাওয়ার রাস্তা চলো ভেতরে চলো বসার জায়গা সুন্দর এখানে বসার জায়গা রয়েছে হাওয়া দারুন দিচ্ছে একদম এক্সিলেন্ট এর একটা আলাদা ফিল আছে এখানে আবার আরেকটা জায়গা ওঠার রাস্তা রয়েছে এবং বি কেয়ারফুল
Be careful. এখানে বসার জায়গাটা সর্বোচ্চ জিনিস করা রয়েছে এখানে দাঁড়া সোজা এইদিকে আসো আর এখানে প্রায় তিন তলার মতো এই ঘরটি বানানো হয়েছে কি মানে পরিশ্রম করতে হয়েছে একমাত্র উনিই জানেন উনি ছাড়া এটা ভালো করে কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না মানে এটাকে এটা বানাতে তো তিন বছর লেগেছে তাই না অবশ্যই তিন বছর ধরে এই বাড়িটাকে বানাতে তিলে তুলে বানিয়েছেন বনের কাঠ জঙ্গল থেকে নিয়ে এসে এখানে মাঝে মাঝে লেপার্ড বাগেরে বেরিয়ে যায় ঠিক আছে যেহেতু টি বাগান তো সেখানে এখানে এই পরিস্থিতিতে মাঝে মাঝে লেপার্ড টিপে বেরিয়ে যায় নিজের প্রাণ ঝুঁকি নিয়ে সাপ টাপ তো থাকেই সে সমস্ত জন্তু সে সমস্ত জীব জন্তুগুলো ছিল এখন নয় মানে সে সমস্ত ছিল আগে না মাঝে মাঝে বেরিয়েছে মাঝে মাঝে চিতাবাঘ মাঝে মাঝে বেরিয়েছে নাকি অন্য বন জঙ্গল থেকে আসে ছোট মোটো বন এটা অন্য বন থেকে আসে এটা আস্তে নিত তারপরে মানুষের পিঠে পেয়ে চলে যেত আচ্ছা মানে ওনার কথা হচ্ছে আগে আসতো ঠিক আছে মানে আগে আগে ফরেস্ট ফ্রন্ট থেকে বড় ছিল সেখানে তখন আসতো প্রায় এবার মাঝে মাঝে অন্য ফরেস্ট থেকে এখানে চলে আসে এবার যে স্থানীয় লোকেরা আছে বোকা টোকা আই মিন বোকা তো না অ্যাকচুয়ালি এই তাড়ি দেয় আর কি দাঁড়ি বাড়ি দিয়ে মানে প্রাণ তো বাঁচাতে হবে ওটাই এর উপর আরেকটা আছে এই যে একটা ফ্লোর ঠিক আছে যে ফ্লোরটা দেখে দিচ্ছি ভালো করে এখানে বসার জায়গা দেখা আছে পাঁচখানা ফ্লোর আছে সব মিলে পাঁচখানা ফ্লোর আছে এখানে অলমোস্ট আরেকটা ফ্লোর রয়েছে আমি তো সেটা তিনতলা একটু Oh my goodness. Seriously? Mantor. Sera. Sera. এর উপরও আরেকখানা আছে এই তুমি আরো বড় করেছো নাকি আগে এত বড় ছিল না হ্যাঁ এত বড় ছিল না উপরটা তোর ছিল না সিঁড়ি ফিড়ি ছিল না সেরকম হ্যাঁ 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 তাহলে আচ্ছা বি কেয়ারফুল কিছু মানে দেখেন এই জায়গাটা তো মেনটেন করতে মানে দেখাশোনা তো অবশ্যই কিছু একটা ব্যাপার আছে একটা খরচ আছে এটা এটা তৈরি করার জন্য তো এখন কি মানে সেই অর্থটা কি মানে আপনি সঞ্চয় কত থেকে করছেন অর্থ বলতে কি দাদা জানো অর্থ বলতে মনে কর মানুষজন যখন দেখতে আসে আমি মানুষজনকে বলি দেখো যে আমি তো প্যাটার্ন নিয়ে সহজে চাই না আমি এই ঘরটার ব্যাপারে সহজ যেতে চাই পাঁচ দশ যা যতটুকু পারেন আমাকে মানে দান করুন আমি সহযোগিতা করুন আমি যদি এই ঘরটা মেনটেন করতে পারি ঠিক আছে যে এটা মানুষের কাছে আমি তুলি সাধারণত সবাই ডোনেশন সেরকম কিছু দেয় না দু চার টাকা পাঁচ টাকা দশ টাকা যাই দেয় সেটা নিয়ে উনি করছেন তো আমি একটা রিকোয়েস্ট করবো যারা যারা দেখছেন মাঝে মাঝে আসবেন ঘুরতে ঠিক আছে যদি ফার্স্ট টাইম একবার ভিজিট করতে আসবেন যদি ভালো লাগে নেক্সট টাইম আবার আসবেন ঠিক আছে তো কিছু ওনাকে একটু দিয়ে যাবেন যার যার যেটা সমস্যামর্থ আমরাও কিছু দেবো অবশ্যই ঠিক আছে তো হ্যাঁ এটুকুনি বলার ছিল অবশ্যই আসবেন লোকেশন ডিসক্রিপশনে দেওয়া থাকবে লোকেশন দেওয়া থাকবে ভালো লাগলে কমেন্ট করুন লাইক করুন আর পারলে শেয়ার প্লিজ হ্যাঁ আপনি আসুন কি না আসুন জানি না বাট এই জিনিসটা একটু হাইলাইট হওয়া চাই একটু প্লিজ কাইন্ডলি একটু শেয়ারটা করে দেবেন ঠিক আছে ধন্যবাদ এখন আমাদের হয়ে গেছে সম্পূর্ণ মানে ইউটিউবের সরি মানে ভিডিওগ্রাফি অলমোস্ট কমপ্লিট এই একটা ড্রোন দিয়ে প্রায় কভারেজ করে নিয়েছি এখন আমরা একটু সময় এখানে বসে রেস্ট করবো একটু সময় কিছু এখানে প্রচণ্ড গরম লাগছিল তো ওদের ড্রোনটাকে উপরে উড়িয়ে রেখেছি আর আমরা হাওয়া খাচ্ছি এই সকলের মধ্যে
গাইস আমাদের ভিডিও হলো এখানেই শেষ। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তো অবশ্যই শেয়ার করবেন, আর তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেল তো সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটাকে আর একটু সময় শেয়ার করে পিছনে আরও পিছনে আমাদের মোটিভেট করো। মোটিভেট করলে গেলে কি আরও ভিডিও বানাতে আরও আমাদের সুবিধা হবে।